তার আগে আমি বলি, আজ থেকে নিয়ত করুন আপনার সন্তানকে ইসলামের কালচারে কালচারিত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনারা অবাক হবেন, উত্তরপ্রদেশ, দিল্লি, বোম্বাই, গুজরাটে ভালো ভালো মালদারের ছেলেরা আগে হাফিজে কোরআন হয়, তারপরে স্কুল কলেজে যায়। জিজ্ঞেস করুন মোল্লা সাহেবকে, আমি যখন গুজরাটে কাপলেতায় পড়তাম, কাপলেতা তখন পশ্চিমবাংলার কোনো ছেলে ছিল না, আমরা বর্ধমানের 10টা ছেলে ছিলাম। কাপলেতা মাদ্রাসার কারি ইসমাইল বিসমিল্লা শুরুয়াতের ছাত্র আমি। যখন মাদ্রাসা শুরু করেছে, একতাল্লা বিল্ডিং, আন্ডারগ্রাউন্ডে থাকতাম তখনকার স্টুডেন্ট আমি। তো মাদ্রাসা তার পরের বছরে পাঁচতাল্লা বিল্ডিং তৈরি হয়ে গেল, আল্লাহ খুব তাড়াতাড়ি বরকত দিয়েছিলেন কারি সাহেবের হাত দ্বারা। আমার একটা সাথী ছিল আশরাফ, থাইল্যান্ডে বাড়ি। তো সে সকালবেলায় যে গাড়িটা চেপে পড়তে আসতো, আশা করি পশ্চিমবাংলায় সেই যুগে ওই রকম বড় লোক ছিল না, 7 কোটি টাকার ফারারি কোম্পানির গাড়িতে চেপে পড়তে আসতো, 7 কোটি, এত মালদারের ছেলে। তো আমি তাকে বলতাম যে আপ কারোবার নেই করতে, কলেজ মে নেই পড়তে, বলে কাম আতে মেরে আব্বু নে কাহা পাইলে তুম হাফিজে কোরআন বানো, পাইলে হাফিজে কোরআন বানো, উসকে বাদ তুম কুছ করনা, কারোবার সমান না, হাফেজ তোমাকে হতেই হবে। আমি দেখেছি লন্ডনের ছেলেরা পড়তো কাপলেতায়, তাদের কামরায় এসি লাগানো ছিল, লন্ডনের ছেলে এখনও আছে। জিজ্ঞেস করুন মোল্লা সাহেবকে, আমাদের জামানায় মোহাম্মদ লন্ডনই ছিল, মোহাম্মদ পানামা, পানামার ছেলে ছিল, লন্ডনের ছিল, আফ্রিকার ছিল, আমাদের বহু সাথী ছিল কাপলেতায় আমার একটা নাম ডাক ছিল, কিসের জানেন, শুধু পড়াশোনার নয়, গুজরাটিরা আমাকে জমের মতো ভয় করতো, বহুজনকে মেরেছি, বহুজনকে রাতের বেলায় নদী থেকে মাছ চুরি করে নিয়ে আসতাম লোকের জাল থেকে, আমি এত ভালো ছেলে ছিলাম, আল্লাহ কবুল করেছে। পুরুষ মাদ্রাসায়, আব্বার মাদ্রাসায় যতদিন পড়েছি 17টা ডাব গাছ ছিল, নারকেল কী জিনিস ওরা চিনত না, আমি ডাবেতেই শেষ করে দিতাম, কি বুঝলেন। এখন আমাকে এরকম দেখছেন মোটা, আমি সিপসিপে পাতলা ছিলাম, ছুটে 30 ফুট ডাব গাছ আমার 30 সেকেন্ড লাগতো না চাপতে, ছুটে চাপতাম ডাব গাছে, শিক্ষকরা পড়াচ্ছে রাতের বেলায়, আমি ডাব গাছে চেপে বদনাই ছুরি লিগে ফুটো করে গোটা বদনা ভর্তি করে নিয়ে পালিয়েছি, শিক্ষকরা মনে করছে পানি খাচ্ছে, ডাব গাছেই রয়ে গেছে পানি আমার কাছে, আমি এত ভালো ছাত্র ছিলাম, কিন্তু আল্লাহ কবুল করেছে। কাদের জানেন, উস্তাদদের দোয়া, বড়দের দোয়া, বড় দিকে শ্রদ্ধা করব সকলে, জোরে বলুন ইনশাআল্লাহ, ছোট দিকে স্নেহ করুন। আজকে এত শিক্ষা বেড়েছে কিন্তু আদর্শ নাই। আগে যদি রাস্তার ওপরে বাপ চাচাদিকে দেখতো, আপনারা বলুন যাদের দাড়ি পেকে গেছে, আপনারা আপনাদের বাপ চাচাদিকে যে রাস্তায় বসে থাকতো সেই রাস্তায় ভয়ে যেত না, ঠিক বলছি না, অন্য রাস্তায় ঘুরে যেত, আমার চাচা বসে আছে, আর এখন চাচাকে বলছে চাচা একবার দেখি সিগারেটটা ধরলে আগুনটা দাও তো, ঠিক বলছি না, ভুল বলছি বাবা, চাচা দেখলে তুই আমার সম্মান রাখিস না, বলছে বাবা প্রত্যেক দিন বিড়ি খায় একটা সিগারেট দে না, ও আর কাছ থেকে সিগারেট চেয়ে খেলে, মানে বড়র শ্রদ্ধা রইল না, ছোট স্নেহ শেষ হয়ে গেল, এমন পরিস্থিতি এসে দাঁড়ালো। এটাকে আপনি ঠিক করুন, আপনার সামনে যেন কোনো বয়স্ক যুবক দিকে বলে যায়। তবে একটা জিনিস শুনেলেন, পৃথিবীতে যতগুলো ডিপার্টমেন্ট আছে না, নাই, পুলিশের চাকরি আছে, মাস্টারের আছে, ডাক্তারের আছে, বহু চাকরি আছে, ইঞ্জিনিয়ার আছে, প্রফেসর আছে, কিন্তু আল্লাহর কসম করে বলছি, যতজন চাকরি করে, যতদিন চাকরি আছে ততদিন সম্মান, তারপরে সেই জায়গায় আর তার কোনো সম্মান থাকে না, তার কোনো পাওয়ার থাকে না। একমাত্র আল্লাহর রাস্তায় তোমার যত বয়স বাড়বে তত আল্লাহ সম্মানকে বাড়িয়ে দেবে, জোরে বলুন না, সুবহানাল্লাহ, এইখানে যত বয়স বাড়বে তত তোমার ডিগ্রি বাড়বে। আব্বাজান যখন ছোটবেলায় জলসা করেছেন, কালো কুসকুসে দাড়ি, ইনারা দেখেছেন, যুবক আলেম বলতো রক্ত গরম, এখন আমাকে বলে যুবক কালকে আমারও দাড়ি পেকে যাবে, আমাকে বয়োজ্যেষ্ঠ বলবেন, মুরব্বী বলবেন। এখন আব্বাজানের পা টিপে আমাদের মতো মৌলবীরা টিপে না, আমাদের মতো মৌলবীরা পা টিপে, কালকে আমরা বয়স্ক হয়ে যাব, আমাদের যারা ছাত্র মৌলবী হবে তারা আমাদের পা টিপবে, যারা মুরব্বী নামাজ পড়েন
আমি বলে যাচ্ছি নামাজ পড়ুন, দাঁড়িয়ে রাখুন, আপনার মসজিদে যত বয়স বাড়বে তত আপনার আল্লাহ সম্মান বাড়িয়ে দেবে, বাড়াবে না বাড়াবে না। আপনি দেখুন মুরব্বীদের কথা চলে গ্রামে, চলে না চলে না? আপনি যদি গ্রামের মুরব্বী হন, দুটো ছেলে মারামারি করে, এই বাবা কেন মারামারি করছিস? ওই জন্যে আজকে কি হয় জানেন, আমরা আগুন লাগাতে জানি, আগুন লিভাতে কেউ জানি না। আগুন লিভানোটা হচ্ছে বড় কাজ, আগুন লিভানোটা। দু ভাই মারামারি করছে, আপনি মধ্যখানে বিচার করতে গেছেন, আপনাকে বলতে হবে এই চল তু ঘর যা, তু ঘর যা, মিটি দিতে হবে। কিন্তু আমাদের দেশের কিছু মানুষ আছে, তোর ভাই এরকম বলছিল ভাই জানিস, বিরাট ব্যাপার, তোর লেগে ফাটিয়ে দেবো, ইয়ে এই লাঠিটা চালিয়ে দিলে আর কথা শুনে। ওই জন্যে কোরআন বলছে শোন, কিছু এমন মানুষ আছে যাদের কাছ থেকে তোমাদেরকে বাঁচতে হবে। কারা? ওয়াইলুল লিকুল্লি হুমাজা তিল্লুমাজা আল্লাযী জামা মালাউ আদাদা। কিছু এমন মানুষ আছে, রামনগর বাজারে দেখা হয়েছে মেদিনীপুর টাউনে, আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন? জি। আপনার লেগে বুকটা ফেটে যাচ্ছিল, কত দিন দেখা হয়নি, যেমনি আপনি চলে গেলেন বলছে শালা এখনো মরেনি বেঁচে আছে, এরকম লোক আছে না? নেই, সামনে একরকম পেছনে একরকম, সামনে বলে তোমার লেগে বুকটা ফাটছে আর পেছনে বলছে শালা এখনো মরেনি বেঁচে আছে। ওই জন্যে এরকম লোকের কাছ থেকে বাঁচো, আল্লাহ হেফাজত করুক, জোরে বলুন আমিন। আমরা অন্তরকে সাদা করবো, জোরে বলুন ইনশাল্লাহ। অন্তরের ময়লা পরিষ্কার করতে গেলে আমি একটা আমল বলে যাবো, সবাই করবেন, জোরে বলুন ইনশাল্লাহ। একটা আমলের দ্বারা তিনটে ফায়দা আছে, কটা ফায়দা বললাম? তিনটে। যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, এক নম্বর, এক একটা হুরুফে আল্লাহ তাদের নামায় আমলে দশটা করে নেকি লিখবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের চোখের রোশনিকে বাড়িয়ে দেবেন। তৃতীয় নম্বর, তাদের অন্তরে যতগুলো ময়লা আছে সব আমার আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার করে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার কোরআন পড়ার দ্বারা, তেলাওয়াতের দ্বারা অন্তরের ময়লা পরিষ্কার হয়, চোখের রোশনিকে আল্লাহ বৃদ্ধি করে, এবং এক একটা হুরুফে না বুঝে পড়লেও দশটা করে আমার আল্লাহ নেকি দান করবেন। তাই কমপক্ষে প্রত্যেক দিন, এই যে আমরা প্রত্যেক দিন ফজরের পরে মায়েরা বাড়িতে ভাইয়েরা মসজিদে সূরা ইয়াসিনের তেলাওয়াত করবো, জোরে বলুন ইনশাল্লাহ, বালা মুসিবত দূর হবে, মৃত্যু ছাড়া কোনো বালা মুসিবত তার কাছে আসবে না। বাড়িতে এসার নামাজের পরে মায়েরা বাড়িতে ভাইয়েরা বাড়িতে এসে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত করুন, তাদের কারোবারে তাদের রুজিতে আল্লাহ বরকত দেয় যে বাড়িতে সূরা ওয়াকিয়াত তেলাওয়াত হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার বাড়িতে আমলটা শুরু করুন। মসজিদে নামাজ পড়ে ফরজ নামাজ আদায় করলেন, সুন্নতার বেতেরটা বাড়িতে এসে পড়ুন। কেন? আপনার সন্তানের ওপরে আসর পড়বে, আপনার বিবির ওপরে আসর পড়বে, বলবেন মুসল্লাটা দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেন, আর হযরতে হুসেন আর হাসান ঘাড়ের ওপরে চাপতেন। আমরা আমাদের বাচ্চাকে নিয়ে যাই না, অনেকজন বলে মসজিদে বাচ্চাকে নিয়ে এসো না, তারা মূর্খ, তারা কিছুই জানে না। আপনার পাঁচ বছরের বাচ্চা হাতটা ধরে জুম্মার দিনে মসজিদে নিয়ে যান, তারা যদি পেছনের কাতারে মারামারি করে, তারা যদি হাসি ঠাট্টা করে, সেটাও ঠিক আছে, কিন্তু তাদের মধ্যে ইসলামে ফিজা তৈরি হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে হযরতে হোসেন চেপে গেলেন, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহ তাআলা আনহা থাপ্পড় মারলেন, আমার নবীজি কষ্ট পেলেন। নবীজি সালাম ফেরার পরে বললে, ফাতেমা এদের গায়ে হাত দাও না, এরা মাসুম, এ জানেই না আমি কি করছি, এ নামাজ সম্পর্কে জানে না, তবে এর মধ্যে আসর পড়ে যাবে আমার নামাজ দেখে। কখনো হযরতে হোসেন সিজদা করতেন নানাজির সাথে, নবীজির সাথে, কখনো দাঁড়িয়ে যেতেন যেভাবে নবীজি হাত বাঁধতেন, যতক্ষণ দাঁড়িয়ে থাকতেন ততক্ষণ, এই করে করেই নামাজের ফিদার ইসলামী কালচার এসছে। ওই জন্যে বাপ, তুমি তোমার পাঁচ বছরের ছেলেকে মসজিদে হাতটা ধরে জুম্মার দিনে নিয়ে যাও, পেছনের কাতারে দাঁড় করিয়ে দাও, সে যদি খেলা করে কাটায় তারপরও তার মধ্যে ইসলামী কালচার আসবে। কিন্তু দুঃখ লাগে আমার মায়েরা, আমার ভাইয়েরা, আমার সন্তান 10 বৎসর, 12 বৎসর, 15 বৎসর হয়ে গেল, একদিন টিউশন কামাই করলে মা সন্তানকে ভাত দেয় না, বাপ সন্তানকে মারে, আমি বেতন দিয়ে টিউশন রেখেছি, তুমি টিউশন কামাই করছো, আর আপনার সন্তান বালিগ হওয়ার পর থেকে একদিনও নামাজ পড়েনি, আপনি কোনোদিন সন্তানের গায়ে হাত তুলেননি, কেন তুই নামাজ পড়িস না?
ঠিক বলছি না? কোনোদিন মেরেছেন? কোনোদিন ভাত দেননি এরকম হয়েছে? নামাজটা পড়ে আসো, তারপরে ভাত দেব। আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? বাবা মা হিসাবে লেখে নিয়ে চান আপনার সন্তান সেদিনে ঢার করাবে, ওগো আল্লাহ আমার মা বাপ তো আমাকে আদেশই করেনি, আমাকে শিক্ষা দেয়নি, আমার উপরে দাবাও দেয়নি, তখন কিয়ামতের দিনে তোমরা ফেড়ে পড়বে। তবে একটা কথা, আমাকে সেদিনে কলকাতা থেকে একজন ফোন করেছিল যুবক, যে আমি একটা মেয়েকে নিয়ে পালিয়ে এসেছি, তাকে কি বিয়ে করা জায়েজ আছে? অনেক ছেলে মেয়ে নিয়ে পালিয়ে যায় না? পালিয়ে যায় অনেক। মলি সাহেব আমরা ভাইরা ফতোয়া দিই যে না, ওই বিয়েটা হারাম, বিয়ে করা যাবে না, যেহেতু বাবা মা রাজি নেই। শুনে রেখে দেন, এখানে দুটো মাসলা। এক নম্বর, মেয়ে যদি 18 বৎসরের বালিগা হয়ে যায়, সরকারের নিয়ম হচ্ছে 18 বৎসর, কিন্তু আমাদের হাদিস কোরআনে আছে 12 বৎসরের পরে মেয়েরা বালিগ হয়ে যায়। 11 বৎসরে বালিগান করিবা, 12 বৎসর হলে সে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। বালিগ হওয়ার পরে একটা ছেলে এবং মেয়ে তারা নিজেরা পছন্দ করে বিয়ে করার অধিকার রাখে, কিন্তু বাম্মা যদি অখুশি হয়, বাম্মাকে বলতে হয় এই মেয়েটাকে আমার খুব পছন্দ, কথা বললে ভালো হতো, আপনি কথা বলুন যদি আমার সাথে বিয়ে দেয়। ঠিক আছে, আপনি যদি বাবা মাকে কি করেন, অসন্তুষ্টি করেন, বাবা মা অসন্তুষ্টি হলে আল্লাহ নারাজ হবে না? হবে না বাবা, আল্লাহ নারাজ হবে, এই গুণাটা তোমার হবে, কিন্তু বিয়ে করাটা হারাম নয়। দুঃখের বিষয় কি জানেন, আমার গ্রামে যতগুলো বিয়ে হয় সব খালি নিয়ে পালিয়েছে এই বিয়েগুলো। আমি শুধু এই বিয়েগুলো আমার কপালে দিবি তোরা, একটা ভালো বিয়ে দেয় না। খালি কেউ রাতের বেলায় 12টায় ফোন করছে, হুজুর কোথায় আছেন? আমি বললাম জলসা করে যাচ্ছি মুর্শিদাবাদ থেকে। বললো না একটা বিয়ে পড়াতে হবে। আমি বললাম কোথা থেকে পেলি? কি বললি? বড় কষ্ট হয়। আগে দেখবেন আমরা জলসা কাঁধে হুজুর দিকে বলতো, হুজুর একটু দোয়া করবেন যেন আমার মেয়ের জন্য সুপাত্র পেয়ে যায়, আমার ছেলের জন্য সুপাত্রী পেয়ে যায়। আল্লাহ বললে মলবি তোদিকে আর দোয়া করতে হবে না, এমন লম্বা মাল দিয়ে দিয়েছি। হ্যালো তুমি কোথায় আছো? বললে আমি ধর্মাই। তুই কোথায়? বললে কেশপুরে। বলে খেপি ওই খেদি ডারাং, আমি যাচ্ছি, বিয়ে হয়ে গেল। ঘরে নিয়ে চলেইছে, বাপ বলছে বাপ মনে মনে বললে যাস, পালঙ্গু নাই, আলমারিও নাই, আর মোটর সাইকেলও নাই। আমি বুঝতে পারলেন, কিছুদিন ভাবছিলাম আল্লাহ মেয়েরা আমার মায়েরা বোনেরা এত পর্দা করছে, আমি বললাম আল্লাহ বরকত হয়েছে। কিসের? সব মেয়েরা রাস্তাঘাটে বাজারে সব এরকম, কি বললেন? আমি বললাম আল্লাহ যাই হোক বরকত হয়েছে, পর্দা করছে। তারপরে দেখলাম আল্লাহ পর্দা, পর্দা তো 2 নম্বরই। কি 2 নম্বরই? হ্যালো তুমি কোথায় আছো? বললে আমি কেশপুরে আছি। তুমি কোথায়? বললে আমি ধর্মাই। বললে কেপি ভালো করে উন্নাটা বেঁধে দাঁড়া। ইয়ে আপাচি গাড়ি নিয়ে এসে চো করে বেড়ে বেড়ে যে বস কেপি পো করে পালিয়ে গেল। লোকরা বলে কেকে নিয়ে গেল বে? বলে বুঝতে পারি নাই, বাঁধা ছিল। পর্দা তো 2 নম্বরই আল্লাহ, কি বুঝলেন? আর বুঝতে পারা যাচ্ছে না? তবে সরকার একটা ভালো নিয়ম বার করেছে, শালা চুরি কর, ডাকাতি কর, কেউকে নিয়ে পালিয়ে যা, বুঝতে পারবে না, মাক্স বুঝলে। আল্লাহ এমন মার দিয়েছে না, দেখবেন আমেরিকা, লন্ডন, ব্রিটেন, ভারতে বহু জায়গায় স্কুল কলেজে তারা কি বলছিল, মেয়েরা মুখ ঢাকা দিতে পারবে না, পর্দা করতে পারবে না। আল্লাহ বলে এত বড় ঝামেলা, তাহলে শোন প্রধানমন্ত্রী তকু আমি মুখ ঢাকা করাবো। আল্লাহ মরদ দিকেও বলছে মাস্ক লাগানা হলে জরিমানা, জোরে পড়বে না সুবহান আল্লাহ। মেয়ে দিকে তো দূরের কথা, মরদ দিকেও আমি। ওই জন্যে আমি জানেন আমার আব্বাজানকে বলছিলাম, আব্বাজান কত বছর জলসা করছে জানেন? 50 বৎসর। কত বললাম? পশ্চিমবাংলার মাটিতে 50 বৎসর জলসা করছেন আব্বাজান। আমি একদিন মাসায় বলছিলাম আপনি এতদিন যে জলসা করছেন এখনো পর্যন্ত মেয়ে ছেলেদের মরা ঘরে ভিড় বন্ধ করতে পারলেন না? বলে হ্যাঁ তা ঠিক বলেছিস, মরা ঘরে বন্ধ হয়েছে ভিড়। আচ্ছা আপনারা বলুন তো, মরা ঘরে বেটা ছেলেরা গিয়ে যদি জানাজা পরে মাটি দিয়ে আসে তাতে বেশি নেকি না মেয়েরা ভিড় করলে বেশি নেকি? ছেলেরা গিয়ে জানাজা পড়লে বেশি ভালো, কিন্তু অবাক হয়ে যাবে কোথায় কে মরেছে ক্ষীর পায়ে,
আপনার রামনগর থেকে গাড়ি যাচ্ছে, কেউ লয় ও আপনার সেজে কুজে গাড়িতে বসে পড়েছে। বেটা বলছে কোথায় যাচ্ছিস তু? বলে জানি না, তোর বাপের ফুপুর অমুকের তমুক করে একটা কুটুম বার করলি। আমি তখন তালবিলিম ছিলাম, বুঝতে পারলেন, পরশু মাসে পড়তাম, আর স্কুলে যেতাম, আমার দাদি মারা গিয়েছিল। তো সবাই রাত্রে চলে গেছে, আমি সকালবেলায় মাদ্রাসা থেকে উঠে গেলাম, সকালে গেলাম দাদির মুখ দেখলাম, সবাই বসে আছে কাঁদছে। তো আমার মানে আর কি ফুপু হয় আব্বাজানের খালাইতো বোন, এত কাঁদা কাঁদছে, আমি বলো আল্লাহ, অতিভক্তি চোরের লক্ষণ, জানেন না আপনারা বয়স্ক লোকদের কথা, এত কাঁদছে, আমি বলো তাহলে আমার দাদিকে ই বেশি ভালোবাসতো মনে হয়, আমার নিজের ফুপুদের থেকে বেশি ই বেশি ভালোবাসতো। এত খালা তু কি করে মরে গেলি খালা গো, আমি বলো তাহলে খুব ভালোবাসা, যখন মেয়েদের ভিড় লেগেছে বলছে ওলো জনুব আমার জুতোটা লুকিয়ে রাখলো, কেউ নিয়ে পালিয়ে যাবে, আমার হাতের জুতো মনে আছে, এটা কি মহাব্বত বলুন, কি কান্না, বুঝতে পেরেছেন না পারেন, কষ্ট হয় কাদিকে দেখে, এই সমস্ত মায়েরকে দেখে, কাঁদতে কাঁদতে তার জুতো মনে আছে, এত ভালো দুঃখ পালন করছে, গাড়িতে বসে যাচ্ছে, গোটা গাড়ি গল্প সংসারের, যখন গ্রামে ঢুকছে নাম রগরে তখন নাক পুষতে পুষতে ফেরেস্তারায় আল্লাহকে বললে আল্লাহ ই কি ডিজাইন শুরু হলো, বলে দাঁড়া এখন অনেক বাকি আছে, ঘরে ঢুকে বলছে খালা তু কি করে মরে গেলি, খালা বলছে ওলো দেখে কান্দলো আমি মরিনি তোর খালু মরেছে, ও আন্দাজে চালাচ্ছে, বুঝতে পেরেছেন, কেন ও তোর কান্দতে আসেনি, ও মাছে আলু খেতে এসছে, গোশ আলু না হলে মাছে আলু, কি বুঝলেন, সেদিনে আমি আমার মানে শ্বশুর গ্রামে একজন মারা গিয়েছিল, আমি গিয়েছিলাম, তো খাওয়া দাওয়া চলছে, বুঝতে পারলেন, একদিকে তো আমার আর কি মেজো ভাইয়ের শ্বশুর মারা গিয়েছিল, তো গিয়েছি বাপ বেটা আমরা, তো খাওয়া দাওয়া আমি বাড়িতে দেখা করতে গেলাম, আমার দেড় শাস, আমার শাশুড়ি সব এসছে, আমার শাশুড়ির আবার ননদ হয়, তো আমি ভেতরে দেখা করতে গেলাম, জলসায় বেরিয়ে যাবো জানাজার নামাজ পড়ে, তো তখন খাওয়া দাওয়া চলছে, মেয়েদিকে খাওয়াচ্ছে, তা আমি ওইখান থেকে কি শুনতে পাচ্ছি জানো, হ্যালো এরা সব খেয়ে দিয়েছে, একটা গোশ না এলো, খালি আলুগুলো পড়ে আছে, আমি মনে মনে চিন্তা করলাম খালি কবরে যা তারপরে ভুনা ভুনা হাড় পাবি, বুঝতে পেরেছেন, সব চুকে গেল, দেখবেন অনেক মেয়ে যারা শরবত বেশি খেতে চায় তারা খালি কি করে, আর অন্য মেয়েরা বলবে দে ওকে শরবত দে, মরে যাবে, মরে যাবে, মরে যাবে শরবত দে, একদম মারাত্মক কাঁদার ডিজাইন, ফেরেস্তারা পর্যন্ত খালি গামায় ছুটাছুটি করে, আল্লাহ এদের লেগে কি লিখবো, বুঝতে পেরেছে না পারেননি, আরো একটু আগে চলুন, সব চুকে গেল, এরপরে গাড়িতে চেপে বেরিয়েছে রামনগর থেকে, যেমনি রোডে উঠেছে, ও বলছে হ্যালো তোর পাতে হাড় পড়ে হলো নাকি, তোর পাতে তো হাড় পড়ে হলো, আটকুড়ের ব্যাটার আমার পেতে একটা আলু দেয়নি, ফেরেস্তারা বলছে খালা খালি কবরে আয়, নামাজ নাই রোজা নাই, তোদিকে খালি ভুনা ভুনা হাড় খাওয়াবো, নামাজও নাই রোজাও নাই দিনদারি নাই, যদি গ্রামে মাইয়াত হয় আপনারা এলান করুন, যারা নিকটবর্তী আত্মীয় আছেন তারা মাইয়াতের কাছে থাকুন, দূরবর্তী যতগুলো আত্মীয় এসছেন তাদের জন্য একটা দূরে বাড়ি ঠিক করা হয়েছে, উজু করে মাইয়াতের মাগফিরাতের জন্যে তসবি করুন দোয়া করুন, নেকি হবে না হবে না, তখন দেখবেন আর একটা ভিড় খুঁজে পাবেন না, ওদের কে তসবি কাটতে যাইলো, তাই না, বড় কষ্ট হয়, আমার মায়েরা আমি তোমাদেরকে বলে চাই তোমরা পর্দার মধ্যে, এরপরে শুনুন হাদিস শরীফে এসছে, মেয়েরা তিনটে কারণ ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না, কটা বললাম তিনটে, এক নম্বর আমার মায়েরা বোনেরা শুনে লাও, যদি তোমার কোনো নিকট আত্মীয় মারা যায় সেখানে তোমরা যেতে পাবে পর্দার সহিত, পর্দাটা আবার কেমন শোনো, এখন তো স্ক্রিন টাচ বোরকা উঠেছে তাই না, ডিজাইনে ওই বোরকাটা পরা হারাম, ফতোয়া দিবেন এমন বোরকা পরিধান করতে হবে যেন কোনো পুরুষের চোখে না ধরা পড়ে, এই বোরকার মধ্যে যে মেয়েটা যাচ্ছে তার শরীরের অঙ্গ ডিজাইনটা কেমন এটা যেন না ধরা পড়ে, পর্দার সঙ্গে যাবে এটা এক নম্বর, দ্বিতীয় নম্বর শোনো,
তোমাদের যদি শরীর খুব অসুস্থ হয় তখন তোমরা হাকিমের কাছে ডাক্তারের কাছে পর্দার সহিত যেতে পাবে। আর তৃতীয় নম্বর, হজ ফরজ হলে হজে যেতে পাবে, যার সঙ্গে তোমার বিয়ে হারাম এরকম মানুষের সঙ্গে হজে যেতে পাবে যদি তোমার স্বামী না থাকে। এই তিনটে কারণ ছাড়া বাজারে যাওয়াটাও নাই, হাটে যাওয়াটাও নাই, মরা ঘরে ভিড় করাটাও নাই। কান্না অবশ্যই কাঁদবেন, কাঁদার চোখ দিয়ে পানি আসবে, আমাদের মায়েরা বলে বলে কাঁদে। জানেন এই যে আল্লাহ মৃত্যু দিয়েছে, মৃত্যুর পেছনে আল্লাহ একটা বাহানা রেখেছে, এটাও বড় নিয়ামত, জোরে বলুন সুবহানাল্লাহ। তা না হলে আমাদের মায়েরা যেভাবে কাঁদে ডাইরেক্ট আল্লাহকে দোষী করে দিত, করতো না করতো না। বাচ্চা বাচ্চা ছেলে মায়ের কোলে সন্তান হয়েছে, স্বামী মারা গেল অল্প বয়সে, বাচ্চা ছেলে রেখে, আমাদের সমাজের অনেক মেয়ে অনেক লোক কুফরি ভাষা ইউজ করে, আল্লাহ তুমি এই ছেলেটার মুখের দিকে তাকালে না, এই ভাষাটা হচ্ছে নাশকরি ভাষা। আল্লাহ আমার নবীজির যখন ভাগ্যকে বাফারা মাহারা ভাগ্য ফিরিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ করেছেন, জানবে অরু ভাগ্য তকদির ফেরানোর মালিক সকলে বলুন কে? আল্লাহ। অরু ভাগ্য আমার আল্লাহ ফিরিয়ে দেবেন, এটা বিশ্বাস রাখার নাম হচ্ছে ইমান। আল্লাহ নিজের নিয়ামতকে বাহানায় ফিরিয়ে নেয়। আঙ্গুলে ক্যান্সার মানুষ মারা গেছে, ব্রেনে টিউমার মানুষ মারা গেছে, আমাদের দেশে শুনে নাও যারা আল্লাহকে বিশ্বাস করি না, সেই সমস্ত ভাইদিকে বলি, আঙ্গুলে ক্যান্সার মানুষ মারা গেছে, পায়ের আঙ্গুলে ক্যান্সার মানুষ মারা গেছে, ব্রেনে টিউমার মানুষ মারা গেছে, হার্ট অ্যাটাক করে মারা গেছে, খানা খেতে গিয়ে মারা গেছে, পড়ে গিয়ে মারা গেছে, কান খুলে শুনে নাও, পৃথিবীর যত ডাক্তার বৈজ্ঞানিক আছে, সায়েন্টিস্ট আছে, তোমার মেদিনীপুর টাউনে যতগুলো ডাক্তার আছে, গোটা শরীরে পার্শ্বের ডাক্তার আছে, তাদেরকে এক কাছে করুন আর জিজ্ঞেস করুন আপনারা এতগুলো অপারেশন করছেন, আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছে? পৃথিবীর মানুষ পাগল হয়ে যাবে, আল্লাহর কসম এই রূহের বর্ণনা দিবার ক্ষমতা পৃথিবীর মানুষের নাই। আমার আল্লাহ কোরআনে বললেন, আমার নবী বিশ্ব নবী আমার আল্লাহকে প্রশ্ন করলেন, ইয়াসালুনাকা আনির রূহ, ওগো আল্লাহ রূহটা কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলির রূহ রু হচ্ছে আমার আল্লাহর একটা হুকুম, আমি বলবো চলে যা চলে যাবে, আমি বলবো ফিরে আয় ফিরে আসবে, সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই যে রুহের বর্ণনা দিতে পারি। আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেছি, তোমাদের জানকে কবজ করে নিয়ে আসবে, তাই সকলে নিয়ত করুন আজ থেকে আমরা সবাই আল্লাহকে ভয় করব, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার মায়েদিকে বলবো তোমরা পর্দা পুষিদাই থাকো, আত্মীয় মারা গেলে সন্তানকে পাঠাও, যাও জানাজার নামাজ পড়ে আসবে, তোমার ফুফু সম্পর্কে হয় তার সঙ্গে দেখা করবে, মা আসতে পারেনি পর্দার খিলাপির কারণে আমাকে পাঠিয়েছে, তুমি জানাজার নামাজ পড়ে মাটি দিয়ে আসবে, অনেক বেশি নেকি পাবেন। পরবর্তীতে যখন আপনার সময় হবে পর্দার সঙ্গে গিয়ে একবার গাড়ি করে গিয়ে একবার দেখা করে আসবে। আমাদের কষ্ট হয়, আমরা আমাদের বাড়িতে বাড়ি যাদের বাড়ি আছে বাড়ির দরজায় লিখবেন সালাম দিয়ে, বিনা আওয়াজ দিয়ে কেউ প্রবেশ বিনা অনুমতিতে প্রবেশ করবেন না, সে যেই হোক বিনা অনুমতিতে প্রবেশ করা যাবে না। আমি আপনার বাড়ির দরজায় এসেছি, আমরা কি করি? ঘরেতে ঢুকে বলল ভাবি ভালো আছা, ভাবির কাপড় ঠিক নেই, মাথার কাপড় নেই, আপনি এই আওয়াজ দিয়ে ঢুকে পড়লেন, এটা সরম অপরাধ। ওই জন্যে প্রত্যেকটা ভাই নিজের দরজায় কাগজ ছিটুবেন, লেখে সালাম দিয়ে বিনা অনুমতিতে কেউ প্রবেশ করবেন না, সালাম দেন বিনা অনুমতিতে কেউ প্রবেশ করবেন না, আওয়াজ দিতে হবে, কলিং বেল থাকলে কলিং বেল, দরজা ঠুকবে ভেতর থেকে, কোথা থেকে এসছেন? অমুক জায়গা থেকে, অমুক ভাই ভাইয়ের সঙ্গে একটু দরকার ছিল, মেহমানখানা খুলে দিচ্ছি ওখানে বসুন, উনি বাজারে গেছেন আসছেন। বাচ্চা ছেলে থাকলে পানি চা দিয়ে পাঠান, বাচ্চা মেয়ে থাকলে তার দ্বারা পানি চা দিয়ে পাঠান, এই এরকম সিস্টেম করুন। আমাদের তো সব হাউসফুল, ভাই ভাবি ভাবি ভালো আছা, ভাবির মাথা তু কাপড় নাই, গায়ে তু কাপড় নাই, এ ঢুকে পড়ল, পাপ কাজ হবে, নজর গেলে ব্যবিচারের নজর ডাকবে,
ওই জন্য আমার মায়েরা বোনেরা কোরআনে আছে ওয়াদরিব খুমুরহিন নালা জুনুবিহিন, হে নারীরা পর্দা নির্ধারিত করো, পর্দার মধ্যে এসো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মায়ের দিকে বোনের দিকে কবুল করুক, আজকের রাত্রিকে কবুল করুক। আমাদের এই জলসার যত কমিটি আছে, যেনারা মেহনত করে 10 গ্রামের মানুষ মেহনত করে টাকা দিয়ে সম্পদ দিয়ে আজকের এই জলসাকে রেখেছেন নবীর মহাব্বতে আল্লাহর ভালোবাসায়। আল্লাহ আমাদের সকলের জানের মালের আবরু ইজ্জতের আল্লাহ হেফাজত করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি চাইলে এখনো 2 ঘন্টা বলতে পারি, কিন্তু আমি বলবো না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, গাইতে শিখেছো থামতে শিখেছো তো, গাইতে জানলে থামতে জানতে হবে। আমি 3 ঘন্টাও বলতে পারি, এখনো ফজর করে দেবো, কিন্তু তাহলে শেষকালে দেখবো কেউ নাই, একজন বসে আছে, তুমি কেন আছো ভাই বলে আমি থাকতাম না, চেয়ারটা খালি আমার বলে আমি বসে আছি। বুঝতে পেরেছেন? গাইতে শিখলে থামতে জানতে হবে, আর গলা পর্যন্ত খাবার হলে বদহজমি হয়ে যায়, হয় না? হয় না? আমি যদি বলেই যাই দেখবেন সব মাল বেরিয়ে চলে যাবে। ওই জন্য যে ডোজগুলো দিলাম ওইগুলো একটু মনে রাখবেন, আমল করব, সকলে শেষকালে বলবো 5 ওয়াক্তের নামাজ কেউ কাজা করব না, জোরে বলুন ইনশাল্লাহ। এবং আমরা সবাই দিনের কাজের সঙ্গে জুড়ে যাব, বলুন ইনশাল্লাহ। বাড়িতে ইসলামিক কালচার নিয়ে আসবো। আমি যে বই কটা বললাম খুবই গুরুত্বপূর্ণ, 100 টাকায় 3টে বই, দোয়ার পরে স্টেজ থেকে সংগ্রহ করবেন। আপনারা আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, খাতাকার, বদকার, সিয়াকার, আমাদের সকলের গুনাহকে তুমি মাফ করে দাও, খাতাকে তুমি দারগুজার করে দাও। ইয়া আল্লাহ, আজকের এই জলসায় আমরা ভিখারির মতো হাত তুলেছি, যত ভাইয়েরা মায়েরা বোনেরা আমরা যারা হাত তুলেছি, আমাদের বিগত জীবনের সমস্ত সাগিরা কাবিরা জাহিরি বাতিনি দিনের দিবালয়ে রাতের অন্ধকারে যা গুনাহ করেছি সব তুমি ক্ষমা করে দাও। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ইয়া আল্লাহ, এই 10 গ্রামের কবরস্থানে যত আমাদের পূর্বপুরুষই আছে সকলের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। ইয়া আল্লাহ, আমরা যখন যাব দুনিয়া থেকে কালমার স্থানে যেন যেতে পারি, ইমানের সাথে যেন যেতে পারি। আল্লাহ আমাদের কবরকে আসান করে দিও, আল্লাহ আমাদের পরকালকে আসান করে দিও। ইয়া আল্লাহ, পুলসিরাতের উপর তুমি বিদ্যুতের গতিতে পার করে দিও, তোমার রসুলের হাতে হাউজে কৌসার তুমি দান করো। ইয়া আল্লাহ, যেদিনে জমিনটা তুমি তামার মতো করে দিবে সেদিনে তোমার আরশের ছায়াতে আমাদেরকে একটু জায়গা দিও। ইয়া আল্লাহ, আমরা তো পাপি বান্দা, তোমার কাছে ভিখারির মতো হাত তুলেছি। ইয়া আল্লাহ, আমরা পাপ করতে ভালোবাসি, গুনাহ করতে ভালোবাসি, তুমি তো ক্ষমা করতে ভালোবাসো, তাই তোমার কাছে ভিখারির মতো হাত তুলেছি। ওগো আল্লাহ, আমাদের মধ্যে থেকে কত ভাই অসুস্থ আছেন, দোয়ার জন্য বলেছেন, আল্লাহ তুমি তাদেরকে শিফায় আমিলা দাইমা মুস্তাফিলা দান করো, আল্লাহ তুমি আরোগ্য দান করো। ইয়া আল্লাহ, যেভাবে চললে তুমি রাজি খুশি হবে সেইভাবে আমাদেরকে পরিচালিত করে দাও। প্রত্যেকটা বাড়িতে তুমি দিনের আলোকে জ্বালিয়ে দাও, প্রত্যেকটা ভাইকে তুমি মমিন বানিয়ে নাও, প্রত্যেকটা ভাই আল্লাহ তুমি নামাজি বানিয়ে দাও, দিনের ওপরে প্রতিষ্ঠিত করে নাও। আজকের এই জলসা কমিটিকে তুমি কবুল করে নাও। আল্লাহ, বিগত যত জলসা কমিটি, বাজার সেক্রেটারি, আমাদের যত পূর্বপুরুষ চলে গেছে সকলকে ক্ষমা করে দাও। আল্লাহ, সকলের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। আল্লাহ, গত 3-4 দিন আগে এই জলসার একজন দায়িত্বশীল ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে গেছেন, ইয়া আল্লাহ তিনাকে ক্ষমা করে দাও।
তিনার সন্তান সন্ততিকে সবরে জমিল দান করো। এ আল্লাহ জানি না তুমি কাকে ভালোবাসো। কত উলামায়ে দ্বীন হাত তুলেছেন, কত ইমাম সাহেবগণ হাত তুলেছেন, কত মুবাল্লিগে দ্বীন, কত নজওয়ান, কত মাসুম, কত তালবিলিম, কত মায়েরা বোনেরা হাত তুলেছেন। এ আল্লাহ জানি না তুমি কার হাত তোলাকে পছন্দ করো। তার মুখের দিকে তাকিয়ে আমাদের দোয়াকে কবুল করে নাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাত লানা বি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।